আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। কি ভাবছো বন্ধুরা, প্রমিকে ছেড়ে এসে তারপর আমি আমার সকালের কাজগুলো করে নিচ্ছি, তাই তো? না বন্ধুরা, একদমই নয়। প্রমিত ছুটি হওয়ার আর মাত্র 1 ঘন্টা বাকি। এখন বাজে বিকেল 4টে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এখন বাজে বিকেল 4টে আর আমি আমার মোটামুটি কাজগুলো একটু করে নিচ্ছি, যেগুলো আমার দিনের বেলা স্নানের আগে করার কথা, একটু ঘর গুছিয়ে নেওয়া এই আর কি। কারণ আমার মনে হয় একটা ছেলে যখন সারাদিন বাদে বাড়িতে আসে খেটে খুটে, তখন বাড়িটাও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো দেখে, তাহলে আমার মনে হয় সেও একটা পজিটিভ এনার্জি পায়। তাই আমি চেষ্টা করি সারাদিন আমি যতই ল্যাথ খাই না কেন, বিকেলটা প্রমি আসার আগে অন্তত ঘরটাকে গুছিয়ে রাখার। কিন্তু তোমরা জানো, যদিও আমি স্নানের আগেই এই কাজগুলো করে রাখি, কিন্তু ওই যে পাবলিক তো বাঙালি না, ল্যাথ তো একটু খেতেই হবে। ব্যাস, আজকে সারাটা দিন প্রায় ল্যাথ খেতে খেতেই আমার কেটে গেছে। মোটামুটি বিকেলের সব কাজই আমার হয়ে গেছে, এবার একটু বারান্দায় দাঁড়িয়ে নিজের মতো নিজেকে টাইম দেওয়া, যদিও আজকে সারাটা দিন নিজেই টাইম দিয়েছি। কি খাচ্ছি বলো তো বন্ধুরা? লিচি ড্রিঙ্ক, কারণ এখানে অরিজিনাল লিচির দাম হচ্ছে 340 টাকা কেজি, যা এখন মোটামুটি মধ্যবিত্তের সাধ্যের বাইরে। তাই ভাবলাম লিচি ড্রিঙ্ক দিয়ে কাজটা মনে হচ্ছে সেরে নিতে হবে। দেখা যাক কবে অরিজিনাল লিচু ঘরে আসে। তো চলো আজকের ব্লগটা দেখে নিও। ঘড়িতে 5টা বাজতে আর 2 মিনিট বাকি, তাই বেরিয়ে পড়লাম সেভাবেই। পরের 5টায় ছুটি সেই জন্যে। কিন্তু যদিও বর আজকে বলেছিল যে ওর আজকে বেরোতে দেরিও হতে পারে, কারণ কাজের একটু চাপ আছে, রোজ দিন তো আর হয় না ওই রকম একই টাইমে ওই আর কি। তো দেখো এখনও কি রোদ, বাপরে বাপ, প্রচণ্ড রোদ, ঘেমে গেছিলাম রীতিমতো। তো তোমরা এই রাস্তাটা অনেকেই চেনো যারা আমার শুরু থেকে ব্লগ দেখছো আর কি, মোটামুটি এই ফ্ল্যাটে আসার পর থেকে। তো এই রাস্তায় তো আমি আগে রোজই আসতাম সকালবেলাটায়, এখন এতটাই রোদ ওঠে আর এতটাই গরম যে ওই জন্য আর আসা হয় না, মাথা ঘুরিয়ে হয়তো পড়েই যাবো। এমনি পার্কটা গোল 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 ঘুরতে হয় আর কি হাঁটার জন্যে, তো এই আর কি। আর আমি জানি না জিমের বাইরে বা পার্কে এই যে হাঁটাহাঁটি করে, আর পার্কে তো অনেক কিছু বসানো রয়েছে মেশিনপত্র, তো সবাই ব্যায়াম ট্যায়াম করে যখন বেরোয়, এই বাইরে চাউমিন রোল, রোল তো পাওয়া যায় না, চাউমিন ফুচকা পানিপুরি এইসবের দোকান তো আছেই আছে। কী যে বলি, ফুচকা আর পানিপুরি তো একই হলো। ওই যাই হোক, তো চলে এলাম। প্রথমে গরুটার তাড়াটা খাচ্ছিলাম আমি, দেখতেই পেলেও আমার দিকে কেমন চলে আসছিল, একটু ভয়ও পেয়েছিলাম। তো যাই হোক, এই রাস্তাটা তেমন না ভীষণ ভালো লাগে, জুতো প্যান্ট শার্ট, যদিও ছেলেদের এগুলোর ব্যাপারে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু ওই আর কি জুতোগুলো বিক্রি হয়, তারপরে নানান রকম জামাকাপড়ের দোকান আছে। এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে। আর আমি বাজারের যে বামনালির মেন বাজারটা রয়েছে ওখানেও যাই বাজার করতে, তবে তুলনামূলক আমার মনে হয় এই জায়গাটাতে একটু কমে পাওয়া যায়, কারণ 2-3টে ভ্যানই মাত্র বসে, 2-3টে একটু কম বললাম, 4-5টা ভ্যানই বসে, আর বাকি ফলঠলের ভ্যানও বসে আর কি। আর একটু দূরে দূরে দেখো, এইখানে একটা ডাবের ভ্যান বসে রয়েছে, আবার অনেক দূরে গিয়ে, যাই হোক ওই পাশে একজন ডাবের পাশে ফুল নিয়ে বসেছিল, তো তাকে দেখে আমার মনে পড়লো হ্যাঁ আমার আজকে ফুলও নিতে হবে, কারণ আমার ঠাকুরের ফুলটাও শেষ হয়ে গেছে। তো মোটামুটি তো যাচ্ছে, দেখো আবারও ফুচকা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানকার ফুচকা দেখলেও না লোভ সামলে বাড়ি চলে যাওয়া যায়, কারণ এখানে পেঁয়াজ তারপরে ওই শশা এসব দিয়ে মাখে, আর আমরা কলকাতায় সাধারণত এরকম পেঁয়াজ শশা এসব দিয়ে খেয়ে অভ্যস্ত নই। আর এখানকার ফুচকা সত্যি কথা বলতে মুখে লাগেও না, কারণ ধনে পাতা নেই, ধনে পাতা দেয় এক একজন, ভাজা মশলা দেয় না, কিছুই দেয় না। আর আমার বর কোথা দিয়ে আসবে বলো তো, এই লেন্সকার্টের পাশের গলিটা দিয়ে আসবে, যদিও এসে থাকে। তো যাই হোক, এ দেখো আবারও একটা জুতোর দোকান। এইসব দেখতে দেখতে মোটামুটি এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি দেখি এসে বাজারটা করে নিয়ে এসে লেন্সকার্টের গলিটার সামনে দাঁড়াবো, যদিও এটা ভেতরের রাস্তা, মেন রাস্তা দিয়েও খুব একটা আসে না এই আর কি। এই লেন্সকার্টের পাশের গলিটা একেবারে আমাদের সার্ভিস রোডে গিয়ে কানেক্ট হয় আর কি, তো ওই জন্য এই রোডটা দিয়েই আসা যাওয়া করে। যাই হোক, সবজির ভ্যানগুলো মোটামুটি দেখা যাচ্ছে, এবার আমি চলে যাই ওপারে, মোটামুটি বাজারটা আগে করে নিই, ফোন নিয়ে তো সম্ভব না। মোটামুটি আমার বাজার করা হয়ে গেছে, এই দিদির কাছ থেকে কিছু মশলাপাতি নিলাম আর কি, দারচিনি তারপর চারমগজ এগুলো শেষ হয়ে গেছিলো, তাই জন্য নিলাম। আর দারচিনিটা নিলাম কারণ ঘরে অনেকগুলো এলাচ রয়েছে, আর আমার গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম দারচিনিটা একদমই শেষ, তাই দারচিনিটা নিয়ে নিই, কালকে গুঁড়ো করে নেব। তো যাই হোক, মোটামুটি আমার বাজার করা হয়ে গেছে। এই দিকটাতে যেহেতু ভ্যারাইটি বাজার নিয়ে বসে না আর কি এনারা, তো ওই জন্যে খুব একটা বাজারের অপশান থাকে না। আমি আজকে নিয়েছি পটল ঢ্যাঁড়শ, আর নিয়েছি হচ্ছে
পাকা আম নিলাম আর টমেটো, আর একটা জিনিস নিয়েছি কেটে রাখা ইঁচড় 250 মতো নিয়েছি। তো দেখো চলেও এসেছি, আজকে আমাকে হেঁটে হেঁটেই আসতে হয়েছে, কারণটা হচ্ছে বরের দেরিতে ছুটি হয়েছে, ততক্ষণে আমি চলেও এসেছি। তো প্রচণ্ড ঘামিয়ে গেছি, তাই এসেছি একটু ছাদে হাওয়া খেতে। ও বলল ফোন করে ওর এখনও 10-15 মিনিট লাগবে আসতে, মানে ও বেরিয়েছে জাস্ট, ওর 10-15 মিনিট লাগবে। তো ততক্ষণ আমি একটু ছাদে হাওয়া খেয়ে নিই, তারপরে যাবো। ও হ্যাঁ, আমি কিন্তু বাজার থেকে ঠাকুরের ফুলটাও এনেছি, ভুলিনি কিন্তু। যাই হোক, দেখে মনে হচ্ছে একটু মেঘমেঘ করেছে, এখন হয়তো নামবে না, রাতের দিকে নামলেও নামতে পারে বৃষ্টিটা। তো দেখাই যাক কি হবে না হবে, এখন তো জানি না, দেখাই যাক যে নামবে কি না। নামলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এখন কালো হয়ে গিয়ে পুরো এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, কিছু কাজ আছে করে নিই। ধনে পাতাগুলোকে আগে বেছে নেব, আমার হাতে কাজ না থাকলে, মানে বা আমি ফ্রি থাকলে, বা আমার করতে ইচ্ছে করলে, সব মানে সবার শেষ কথা হচ্ছে আমার যদি ইচ্ছে করে, তাহলে আমি ধনে পাতাগুলোকে এনে এভাবে না বেছে কেটে পরিষ্কার করে রেখে দিই, তাহলে নষ্টও হয় না আর সুবিধাও হয়। আর আমি খুব বেশি ধনে পাতা না, ওই জন্য আনতে চাই না, কেমন বলো তো, জলে জলে নয়তো পচে যায়। এবার এটাকে এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো। এটা হচ্ছে সোনপাপড়ির বক্স একটা, আমি কোনো বক্সই মোটামুটি ফেলি না, কারণ এখানে তো লাগেই, বক্স টক্স তো থাকে না সেরকম। আর দেখো বর যে এসেছিলো, তারপর টিফিন বক্সগুলো ধুয়ে ঠুয়ে দিয়েছিলাম উপর করে। এখন যেহেতু রাতে রান্না টান্না করবো, তাই জন্য একেবারে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, আমি ওই পাশটাতেই বেসিন থেকে মেজে ওখানেই উপর করে দিই। আর যে জল টলগুলো পড়ে আর কি, সেগুলোকে মুছে নিয়ে এভাবে আমার বেসিনে না, আজকে একটু একটু জলটা আটকাচ্ছিলো, তো যাই হোক তারপরে একটা পাইপ দিয়ে খুঁচিয়ে দেওয়াতে তো ওটা ঠিক হয়ে গেল। এবার আমি ময়দাটাও মেখে নিচ্ছি, এটার মধ্যে একটু ময়ামের জন্য তেল দিলাম, একটু নুন, একটু চিনি আর জল দিয়ে ভালো করে মেখে নেব আর কি। এরপর আমি আলু আর কুমড়োটাকে কাটতে বসেছি, আজকে রাতে তরকারি হবে আলু কুমড়োর তরকারি, আলু কুমড়োর ছক্কা যেটাকে বলে আর কি। তো আমি ছোলাও দেবো না, বাদামও দেবো না, কারণ ছোলা আমার কাছে ভেজানো নেই আর বাদাম তো ঘরেই নেই আর কি। আর বাদাম দিয়ে আমি খুব একটা পছন্দ করি না, ছোলা দিলে তাও আবার ঠিক ছিল, ঠিক আছে। আর ধনে পাতাটা বাজার থেকে আনতে মনে নেই, আমি সামনে অনুপের দোকানে গেছিলাম ও আর আমি, তো তখন নিয়ে এসেছি। তো আগের কিছুটা কাটা কুমড়ো ছিল সেটাকেও দিলাম, আর এখান থেকে একটু কেটে নিয়ে তারপরে আবার কেটে নিচ্ছি এই আর কি। তো আলু কুমড়ো তরকারিটা মোটামুটি ও ভালোবাসে, আমিও ভালোবাসি। এরপর আবার কালকের জন্য একটু সবজি কেটে রাখতে হবে, দেখি আগে কি দেব, এই এক চিন্তা। রাতে কি খাবো সেটা যাও বা ঠিক হলো, এবার কালকের চিন্তা আবার করতে হবে। যাই হোক, আলু কুমড়ো তরকারির জন্য সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, রাঁধুনি আর মৌরি দিয়েছি, তারপরে এই কুমড়ো আর আলুটাকে ভেজে নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ফোড়ন নাই বা দেওয়া যায়, ওই আর কি একটু স্টাইল করলাম আর কি ব্লগের জন্য, কিছুই না কিছুই না আর কি, না দিলেও হতো আবার দিলেও হয়, ভালোই লাগে খেতে। সামান্য নুন হলুদ চিনি আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার এটাকে একটু কষিয়ে ঠসিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো, আর নামানোর আগে দেবো ভাজা মশলা আর ধনে পাতা। আমার গন্ধ দুটোই ভীষণ ভালো লাগে, একটা স্কিপ করলেও হয়, মানে ভাজা মশলা দিলে ধনে পাতা নাও দিলে হয়, বা ধনে পাতা দিলে ভাজা মশলা নাও দিলে হয়, কিন্তু ওই যে দুটোই ঘরে আছে তাই একটু দেখিয়ে দিলাম ব্লগের জন্যে। আর নেমেছে চূড়ান্ত বৃষ্টি, মানে কি আর বলবো, এত জোর বৃষ্টি নেমেছে যে দরজাটাকে আমি হাত দিয়ে ধরে রাখতে পারছি না, ও কন্টিনিউ আমার দিকে চলে আসছে, দেখো এসে বাড়িটা খাচ্ছে। যাই হোক, আজকে পাকা আম এনেছি, তাই রাত্রে একটা কাটবো। আর এই যে মুখটা লাল দেখো, এগুলোকে তোতাপুরি আম বলে, আমি জানি না এগুলো কেমন খেতে হবে, তো আমি দুটোই এনেছি। আর বাকি যে আমগুলো আমরা খাচ্ছি সেই আম এনেছি, কি বেগমপাল্লি না কি বেশ বলে এখানে। যাই হোক, এই আমটা কাটবো, তাই জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, মুখটাতে না কস কস কিরকম লেগেছিলো। তো দেখো আমটার কালারটা এত সুন্দর, যাই হোক একটু টক মিষ্টি টাইপের খেতেছিলো, ওই যে রূপে আছে তাই গুনে নেই সেই রকমই, তো সেই অবস্থাই হয়েছে আর কি। যাই হোক, আমি পরোটাটাও ভেজে নিই, কারণ রাত হয়ে যাচ্ছে, আমরা আবার 10টার মধ্যে খেয়ে না শুয়ে পড়ি, নাহলে আমি ভোর 5:30টায় উঠতে পারি না, ওই আর কি টেনে তোলার মতো তো এখানে আর মায়েরা নেই, সেই পড়তে যাওয়ার সময় টিউশনে হতো না, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, আমার মর্নিং স্কুলও ছিল 1 বছর, তো উঠতে ইচ্ছে করতো না মারা টেনে টেনে তুলে, কিন্তু এখানে তো কেউই তুলে দেওয়া নেই, উল্টে ঘুমিয়ে থাকলে তারপর বর বলবে যে থাক ঘুমিয়েই থাকো কিনে খেয়ে নেবো, ওর তো কিনে খেতে পারলেই ভালো আর কি। যাই হোক, এখানে খুব একটা কিনে খেতে চায় না, কারণ সাম্বার ডাল এইসব দিয়ে ভাতও খেতে পারবে না। যাই হোক, আর এইসব রাইসও খুব একটা পছন্দ করে না, এখানে লাল নীল সবুজ হলুদ কী সব রাইস পাওয়া যায়, ওটা ওর ভালো লাগে না খেতে। যাই হোক, আমার পরোটাটাও ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে মোটামুটি আজকে সারাটা দিন আমি এভাবেই গল্প করতে করতে কাটিয়ে দিলাম। আর আজকের মোটামুটি কিছুটা বেলা তো আমি পুরো একটা বেলাই পুরো ল্যাদ খেতে খেতে কেটে গেছে। যাই হোক, কুমড়ো আলু তরকারি
এটা একটু বেশি করে করেছিলাম যাতে কালকে সকালে আমার হয়ে যায়। তো রয়েও গেল একটু, আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এবার শুতে যাওয়ার পালা। যাই হোক, প্রকৃতি একটু শান্ত হয়েছে, চূড়ান্ত বৃষ্টি হয়েছে, হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি বা বোঝাতে পারিনি সেভাবে, প্রচণ্ড এখনও হচ্ছে, কিন্তু ওই আর কি একটু শান্ত হয়েছে প্রকৃতি। তো চলো আজকে যাচ্ছি, আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, গুড নাইট।